আপনি আমরা এলাকা দিয়ে কোনো টেনশন করেন না, আমার এত সাড়ে চারশো ভোট, তার বউয়ে তার কথা শুনে না, তার এত বেলে সাড়ে চারশো ভোট, প্রতি বুট দাম উঠছে 500, তো আপনার ঘরে 3 বুট না, 3 পয়সা 1500 হেঁটে আলাম কবে কেরানিরা কই নিউ জনতাবাসের কন্ট্রাক্টর ক ঘটনা কি কয় মনে নাই কোম্পানি গুছতে দেবীর দ্বারা এবার ভাড়া দিছিলেন নি হুজুর ওই আফসুসটার কথা কই আর কি আমাকে আফসুসটা কি তা কয় রাইতের বাজে আড়াইটা কয়টা কথা কয় না তো কয়টা আড়াইটার সময় আমার এই একবার ডাক দিছে উড়েনো তবে উঠালেছেন কয় ফুলা লড়াই দো আমি কই এই মাইক দিতে এত তাড়াতাড়ি ঘুম ভাঙে কেমনে কই হুজুর ফুরা ঘুম না তো ফাতলা ঘুম দিই কারণ জানিয়ে কয়বার উড়ন লাগবো তার লেগে ফুরা ঘুম দেই না এখন যখন ডাক দিছে দরজা খুলছি আমার আইনা 300-500 টিকা নোট দিছে কত কত কেন কত 1500 টেহা দিছে পরে আমি জিগেলাম কি ও টেহা গিরে তুমি কি আমি কি তোমার কাছে টেহা পাই কয় না কয় কিছু কিনবা কয় না তো টেহা দিতেছ গিরে কয় ভাই সাহেব আপনাদের কোনো খবর রাখেন না আমরা মুরাদনগর প্রতি বুট দাম উঠছে 500 তো আপনার ঘরে 3 বুট না 3 পয়সা 1500 হেঁটে আলাকে বেড়া মাহফিল দাওয়াত দিতে আসো বুট বেচা টেহা খাও খাইছো টেহা কয় জিনে হুজো আমি যে হি মানুষ আমি বুট বেচা টেহা খাই আমার আপনার কি মনে হয় তাহলে তুমি কি কইছো আমি কইছি ও অহনো নির্বাচনের বাহির হয়েছে এক মাস এখনই যখন প্রতি বুট 500 উঠছে আগের রাত কত উঠে না সাই টেহা রাখতাম ফারতাম না টাকা চাও টাকা দেব সুন্দরী নারী চাও নারী দেব নেতা হতে চাও নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না গণ মিছিল করা লাগবে না চা বিস্কিট আকিস বিড়ি খাওয়ানো লাগবে না ওই কেন্দ্র দখল দেওয়া লাগবে না আমরা সবাই মিলে তোমারে একক প্রতিদ্বন্দ্বী হিসাবে পাশ করাই দেব মক্কার নেতা বানাই দেব শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না আল্লাহর নবী ডাক দেয়া কয় চাচারা ও চাচারা 3 দফা প্রস্তাব শেষ হইছে নাকি কয় হ আল্লাহর নবী আবার ডাক দেয়া কয় ও মক্কার নেতারা আমি জানি পারবা না যদিও বা পারো এক হাতে সূর্য দেওয়া যাবে আর এক হাতে চন্দ্র দেওয়া যাবে জানি তা পারবে না সূর্য হাতে দেওয়ার ক্ষমতা নাই চন্দ্র হাতে দেওয়ার ক্ষমতাই নাই যদিও বা পারো এক হাতে চন্দ্র দেওয়া যাবে আর এক হাতে সূর্য দেওয়া যাবে খোদার কসম চাঁদার সূরজ দিতে পারবা এক আল্লাহর পর থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না যাবে না যাবে না ঠিক কিনা সেই মুসলমান আমরা আমাদের নবীজি লুবির কাছে মাথা নত করেন নাই ওই চাহিদা পূরণ করতে গিয়ে ইসলামকে বিক্রি করে দেন নাই আজকে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে আমার দেশের মানুষের অনেক অভাব দূর হয়েছে আমরা এই বাংলাদেশের মানুষ বড়ই অভাবী ছিলাম সোনার ঘর ছিল কোনো মতে টিনের ঘর এখন টিনের ঘরও নাই জায়গায় জায়গায় অধিকাংশ বিল্ডিং হয়ে গেছে রে ভাই আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছি আমাদের চরিত্র আজকে কাফের বেদিনের চাইতে খারাপ হয়ে গেছে ঠিক কিনা একটা বিড়ি ধরাই দিলে গুনাই করতে আড়াইতে আড়াইতে কোম্পানি খুঁজ নেওয়ান যায় ঠিক কিনা কও মুসলমান তোমার জীবনটার কি কোনো দাম নাই তোমার জীবনটার কোনো দাম নাই তুমি একটা বিড়ি খাইয়া মানুষের বিপক্ষে চলে যাও তুমি একটা কাপ চা খাইয়া তুমি মনটা যা ধরে তা করো এটা তো একটা ছিল যে খাইয়া এবার হেদিকে গেছে অহন আরেক নতুন ফর্মুলা শুরু হয়েছে খায় একবার বুট দেয় আরেকখানো গিয়া ঠিক কিনা খাও
আবার ফর্মুলা জারি করছে কয় খাই আলো যে দেয় খাই বেজার করে আলাম নাই বুদ্ধনের সময় তো আন্দাই রয়ে না দিবি কেন হগল তে মিল্লা খা যে আইয়ে এবার আরে গাছে তুললে দেয় কো ভাই সাহ আপনি আমরা এলাকা দিয়ে কোনো টেনশন করেন না আমার তো এত 450 বুট তার বউয়ে তার কথা শুনে না তার এত মিলে 450 বুট সিটার তোর বউয়ে তোর কথা শুনে রে তুই দিয়ে এক গুল তোর বউয়ে দিয়ে এক গুল তারপরে তুই কস তোরা তো 450 বুট তোর কথা তোর বউ হয়ে তো বুট দেয় না ঠিক কিনা কও এই মিশা কথার ফ্যাক্টরি যখন বাংলাদেশ তার হাতে মিলে 450 বুট তো যেবারে নির্বাচনে দাঁড়াইছে আমারও তো মনে করছে তুই জায়গায় জায়গায় টেহাটে লাভ কি তারে বাড়াই দে তাহারে মুসলমান ভাই আপনি কি মনে করছেন হুজা নামাজের লাগে আটকাই যাবেন গা কেয়ামতের ময়দান আপনি কি মনে করছেন হুজা রোজার লাগে আটকাই যাবেন গা না নামাজের লেগে বেশি মানুষ আটকাইতো না কারণ নামাজ পড়ছে না তে যদি লাড় হইয়া সিল্লান দিয়ে কই আল আল্লাহ ফার্সি না মাফ সাই আল্লাহ যদি কয় যা মাফ এই ব্যাপারে কারো ইন্টারফেয়ার করার সুযোগ নাই ঠিক কিনা কও আল্লাহ যদি কয়েতে নামাজ পড়ছে না আমার কাছে মাপ চাইছে তোরা কথা কই না কেনা সরে হল জানতে ফেরেস্তারা আল্লাহ একটা ধমক দিয়ে দিব ফেরেস্তারা আলগাত গিয়ে ঘড়ি থাকতে জান্নাতের দিকে রোয়ানা দিয়ে লাগবো রোয়ানা দিছে জান্নাতের দিকে নামাজ মাশাল্লাহ পাঁচবার হজ করছে নামাজও কেয়ামত তাহাজ্জুদ বেড়াইয়া পড়ে এবারায় নামাজও মাশাল্লাহ পড়তে পড়তে কপালও দাগ হালাই দিছে এবার না গেলে মসজিদও জামাত হয় না মাশাল্লাহ যেই নামাজ পড়ে এবার আর নামাজ দেখিয়া রোজা দেখিয়া হজ দেখিয়া আল্লাহ কয় মাশাল্লাহ কয়বার কয় পাঁচবার হজ আল্লাহ করলে ফাঁসবার উমরা আছে চার ফাঁসবার আল্লাহ কে মাশাল্লাহ অনেক সোয়াব জমাইছ তো যাও জান্নাত যাও তোমার আমল দেখতে আমার পছন্দ হয়েছে জান্নাতের দিকে যখন রোয়ানা করবো সামনে দিয়ে একবার আইয়া ফেরিব কবে কেরানি রে কই নিউ জনতা বাসের কন্ট্রাক্টর ক ঘটনা কি কয় মনে নাই কোম্পানি খুঁজতে ডেভিড দ্বারা এবার ভাড়া দিছিলেন নি কোম্পানি বুঝতে দেবী দাঁড়াইবো তার তো ভাড়া খুঁজো না যে ধমক দিছে হ্যাঁ এর দূরে জায়গায় ভাড়া লাগে রেখে দৌড় দিলে ফরম যায় বাস হচ্ছে উঠছি এটাই তো বেশি আমরা বাড়ি ভাড়া দিয়ে সবসময় বাস কতগুলো কলম টান দিয়ে নামাইলে আমি তাতে ডাক দিয়ালাম এই একটা ডর দেখাইয়া সোলা পানি ডর দেখাইয়া এবারে থাক না দিয়া নাই মেলাইছে হাতে তো কথাটা মনে রাখিয়া দিছে তুমি কি মনে করছো নামাজের লেগে আটকাইবা তুমি কি মনে করছো রোজার লাগিয়ে আটকাইবা সিহন সিহন কামের লাগিয়ে আটকাইবা যেটি আমরা তারা গোনায় মনে করে না ঠিক কি না খাও বাসের কন্ট্রাক্টরে কয় কি তো কই যাও কাল্লা দি কয় জান্নাত তো যাইতাম কয় আমার লোকে কি শেষ করছেন নি আমার লোকে কারবারটা শেষ করে আল্লাহ না কয় কোন কারবারটা কয় কোম্পানি গুঁজতে যে আসলেন দেবীর দ্বারা জানাই মালাইলেন ঠেলা দিয়ে এগুল যা কইয়া আমিও তো আর ভেড়াগিরি দিয়ে আইসি আপনারা গাড়া দিয়ে সব সময় যায় চিন্তা করে দেখলাম কুম্মালা কুম্মালা খেয়ে চালায় কেন এই ডরে আমিও মারছি না ভাড়াটা ভাড়াটা দিয়া তারপরে কাইটটা দিয়ে জান্নাতের দিকে এবারে কয় আটকা মনে পড়ে যাবে আরে নাগাই শুরু জুড়ে নাই সিহন কথাটা কইছি তে আমার আটকাই লিব নমুনা তো হেই দেহে ধরছে এবারে খপ করে তার আত ধরে গো ভাইরে নাগাই শুরু জুড়ে গুনাই গরছে আরমেন বাড়ির সামনে গিয়ে ওই মাফি লই কথাটা কইছে তুই যে আমার আটকাই লিবি ভাই অনেক বিপদ রে একবার আটকাই লইলে হাতে সুইটটা যাওন যেত না তুই আমার যেমন হোক সাইডা দে বারোর একটা লাইন করাম আমি জান্নাত তো যাইতাম গেলে যাইতাম যদি আল্লাহ আল্লাহ কইরা ফারি তোরও একটা লাইন ঘাট করাম সাইডা দে তুই নিরাল অহন দে হনের আগে হাতে কয় না 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 দুই নাই তেমনি সাইডা দিছি অহনও সাইডা দেব তো ধরাম কহনো আর জাগা লাগো আর আপনি জান্নাত তো গেলে আপনি বিচারে বার করেন যাইব আপনি 72 জন বউ লইয়া উঠতে থাকবেন আপনারও তো তারা তালগে করতাম ফরতাম না কেন আপনার সব বউ এতে উঠতে থাকবেন আমি যদি ডাক দিই ভাই সাহ আপনি করে এগুলো জানতে আপনি তোর ধমক দিয়ে বার করে দেবেন আমি গিয়ে কথা কইতাম পারা হেন ওই তো না যা করণের হেন হয়ে করে আলাম আল্লাহ নজর করে গেল আল্লাহ কয় কি তার হেন হাতে কবে আল্লাহ আপনি না করলেন জান্নাত তো যাইতা আমার দিতে আটকাই লিছে কয় কেড়াই না কয়তে বিলে বাসার ভাড়া পায় ফাইনি এখন এবার চিন্তা করবো এর আগে মিশা কথা কইয়া চাইছি ধরা ফুড়া যাই যাই দুই নেই তেনা মিশা কথা কইয়া মেল কাইট কইরা লাউন যায় ঠিক কিনা কও তেহা দিয়ে মিথ্যা সাক্ষী পাওয়া যায় সাক্ষীও পাওয়া যায় মিশা সর্দারও পাওয়া যায় মিশা ঠিক কিনা কও তেহা খাইয়া বিচার কাইট
তুমি কি মনে করছো এমনি ছাড়া দিব? এবারায় আছে এবারায় নাই, আপন দুই ভাই, এক বেড়ার ফাস্টায় তিন ফুট, আর এক বেড়ায় লাডিওলা, হেবেড়ায় সাসারায় দুনিয়াতে আছে, সাসায় তোমার এটা দিয়ে বুক করে লাইছে। তুমি হেতে ন্যায্য জমিনডা মেল করে সাসার নামে দিয়ে আইছো, কামতের ময়দানে সুইটটা ফোলাডি তোমার সামনে খেলুই যাইব গা। আব্বাই দুনিয়াতে আসিল না আল্লাহ, এবারে সর্দার মান্না নিসলাম, এবারে সাসার টেহা খাইয়া আমরা গাড়ার দুই ঘন্টা খেত দিয়ে আইসে, এটা বিচার চাই। মানুষটা যখন আল্লাহ বলে ডাক দেবে, আল্লাহ ডাক দিয়া কইব বান্দারে, ও বান্দা তারে ফেরেশতা তারে আটকা তারে জিগা তে আসলে ও গাড়ার ক্ষেত্রা লেখা দিছে নি। ও ভাই কয়দিনের জিন্দগি, কি করবা টাকা দিয়া, কি করবা টাকা দিয়া? তোমরা আমার কাছের মানুষ রে বাপ, এমনি কোনাকাঙ্ক্ষি মাইরা কেউ তোমারে বুঝাইতো না, এরপরেও যদি তুমি না বদলাও আমি আর তোমারে কি করব, কি করবা রে বাবা টাকা দিয়া? পেট ভইরা খাইছো, একটা রসগোল্লা দিলে তো আর খাইতে পারো না, কি করবা টাকা দিয়া, কি করবা কাপড় সুপড় দিয়া, কি করবা সম্পদ দিয়া? তুমি এক লোকে তো আর দশটা লুঙ্গি ফিনতা না, ফললে তো একটায় পরবা, এক লোকে তো পাঁচটা শার্ট গায়ে দেবা না, এক লোকে তো তুমি দশ জায়গাত ঘুমাইতে পারবা না, এত জায়গায় জায়গায় তোমার বাড়ি, এত জায়গায় জায়গায় তোমার ঘর। আল্লাহ যদি তৌফিক দেয় আমার আপত্তি নাই, তুমি কাম লাগলে দশটা করো বিশটা করো, ভাড়া দিয়া খাওয়া আমার আপত্তি নাই, অন্যায় ভাবে জুলুম করে সম্পদের দরকার নাই, কামতের ময়দানে জবাব দিতে পারবা না, ঠিক কিনা?